জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলে পুড়িয়ে ফেলবেন। আজকে আলোচনা করছি রাবণের সীতাদেবীকে শাসন। সীতাদেবী অশোক বনে এক মনে এক প্রাণে প্রেম ভক্তি নিষ্ঠা একাগ্রতার সহিত প্রভু রামচন্দ্রের নাম স্মরণ করে চলেছে। বহুদিন উনি সেই জগৎ স্বামী প্রভু রামচন্দ্রের সঙ্গ ছাড়া হয়ে আছেন, কিন্তু ওনাকে উনি কিছুতেই ভুলতে পারেননি। একদিন হঠাৎ রাত্রিবেলায় রাবণের ঘুম ভেঙে গেল। রাবণ সমস্ত রানীদের সঙ্গে নিয়ে অশোক বনে সীতার সামনে এসে উপস্থিত হলেন। সীতাকে বলতে লাগলেন, সীতা, তুমি এখনো তোমার স্বামী সেই রামের কথা ভুলতে পারোনি? তার কি আছে যে কিছু ধন নেই, সম্পদ নেই, যার কাছে সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই, একটু খাবার পর্যন্ত নেই, তাকে স্বামীর আসনে রেখে লাভ কি? তুমি উঠে চলো, আমার অন্তর্মহলে তুমি হবে পাট রানী, আর আমার এই 10,000 রানী তোমার পদসেবা করবে। এমন কি তুমি যদি আমার পাট রানী হও, তাহলে তুমি যা বলবে আমি তাই করব। তুমি তবু আমার অন্তর্মহলে চলো, তুমি আমার প্রেয়সী হও। তুমি কেন বুঝতে পারছো না, যেখানে খাওয়ার কথা ভাবতে হবে না, পড়ার কথা ভাবতে হবে না, থাকার জন্য কোনো অসুবিধা নেই, ধন সম্পদ অতুল, আশ্চর্য বিলাসে থাকবে তুমি, যা কিছু চাওয়ার তুমি চাইলেই পাবে, যা কিছু ব্যবহার করার তোমার কোনো অভাব থাকবে না। তাহলে তুমি কেন বুঝতে পারছো না, কেন তুমি আমাকে স্বামী রূপে বরণ করতে চাইছো না? চলো, এখনই চলো। সীতাদেবী মাথা নেড়ে দিলেন, কোনো উত্তর দিলেন না। রাবণ কিন্তু কোনোভাবে জোর করে সীতাকে নিয়ে যেতে পারছেন না, কারণ কোনো এক মুনির অভিশাপ রাবণের মনে পড়ে যায়। উনি অভিশাপ দিয়েছিলেন, রাবণ, এরপরে তুমি যদি কোনো নারীকে জোর করে বলাৎকার করো, জোর করে যদি তুমি তাকে তোমার স্ত্রী আসনে বসাও, তাহলে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। এই মুনিবাক্য অব্যর্থ, এই কথাটি যখনই রাবণের মনে পড়ে যায়, তখন আর সীতাকে জোর করে ওই অশোক বন থেকে সীতার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেতে পারে না। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, রাবণের সীতা শাসন এখান থেকে কি শিক্ষা নেবেন? দেখুন, আজকের দিনে কত নারী ওই ধন সম্পদ বৈভব প্রাচুর্য ভোগ করার জন্য হয়তো অসহায় দরিদ্র স্বামীকে পরিত্যাগ করে, এমনকি ছেলে মেয়েকে পরিত্যাগ করে, সংসারকে পরিত্যাগ করে, ওই ধন সম্পদশালী টাকা পয়সা গাড়ি বাড়ি যার সব কিছুই আছে, সেখানে সুখ শান্তি আনন্দের আশায় ছুটে যায়, অগ্নি সাক্ষী রেখে, কুটুম্বন্ধু আত্মীয় স্বজনকে সাক্ষী রেখে, সমস্ত দেবতামণ্ডলীকে সাক্ষী রেখে জীবনের মতো যাকে স্বামীরূপে গ্রহণ করেন তাকে পরিত্যাগ করে চলে যায়। এখানে দেখুন, রাবণ তাই দেখিয়েছেন সীতাকে, ধন সম্পদের কথা বলেছেন, বিলাসিতার কথা বলেছেন, কোনো অভাব অনটন থাকবে না, সুখ শান্তির অভাব হবে না, সব কিছুই সীতাকে দিতে চেয়েছেন।
কিন্তু সীতা নারী সমাজকে এই শিক্ষা দেওয়ার জন্য জীবনে যে দ্বিতীয় স্বামী গ্রহণ করে সে হই বনিতা। তার আর কোনো সতীত্ব থাকে না, সে নারী সমাজের কলঙ্ক। রামায়ণের শিক্ষাটা কত উঁচু মানের দেখুন। সীতা কিন্তু রামচন্দ্রকে ছাড়া আর অন্য কিছুই কখনো মনের মধ্যে আনেননি। তাহলে আজকে নারী সমাজের কাছে যদি রামায়ণের এই নীতি, এই আদর্শ, এই শিক্ষাটুকু সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া যায়, যদি প্রত্যেক নারী এই সীতার চরিত্রের মতো অটল হয়ে ওঠে, স্বামী সেবার যদি জীবনান্ত ব্রতী হয়ে ওঠে, তাহলে সমাজ, সংসার, সভ্যতা কতটা এগিয়ে যাবে ভাবতে পারছেন? যেখানে সীতা সব কিছু হারিয়ে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চোখের জল নিয়ে বেঁচে আছে, কিন্তু স্বামীকে কখনো স্বামীর আসন থেকে একটুও সরাননি। স্বামীর আসনে প্রভু রামচন্দ্র জগৎ স্বামী রূপে ওনাকেই রেখেছে। আজকের প্রত্যেকটা নারী যদি রামায়ণের এই শিক্ষাটাকে গ্রহণ করে, তাহলে আমরা সকলে ধন্য হব। মায়েদের কাছে এই নিবেদন রেখে আজকের আলোচনায় এখানেই শেষ করছি। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।